সেলাই। একটি সেলাই শুধু একটি লুপ গঠন এবং সেলাইকে লুপ গঠনের একটি সিরিজ হিসেবে সংজ্ঞায়িত করা যায়, অর্থাৎ সেলাইয়ের একটি সিরিজ। সিম, যখন এই ধরনের লুপ সিরিজ দুই বা ততোধিক বস্ত্রের গাদা জোড়া লাগায়, আমরা তাকে সিম বলতে পারি। সেলাই শ্রেণীবিভাগ ব্রিটিশ মান 3870 এবং ISO 4915 অনুযায়ী 1991 ছয় ধরনের সেলাই রয়েছে, যেমন চেইন স্টিচ, হ্যান্ড স্টিচ, লক স্টিচ, ডাবল চেইন স্টিচ, ওভার এজ চেইন স্টিচ, ওভার লক, কাভারিং চেইন স্টিচ। এখন আমরা দেখি সেলাইয়ের শ্রেণী, আকার এবং কিভাবে তারা ফেব্রিকে ব্যবহৃত হয়। শ্রেণী 100, চেন সেলাই। নাম, চেন সেলাই ইন্টারলুপিং আকার এবং এক বা একাধিক সেলাই সুই দ্বারা তৈরি করা হয়। চেন সেলাই লক সেলাই হতে প্রলম্বিত এবং মোটা হয় এবং সহজে রাভেল করা যায়। হেমিং, বেল্ট, লুপ, প্যাডিং, অপারেশন এবং কাটাসহ নানা কাজে ব্যবহার হয়। শ্রেণী 200, হাত সেলাই। সকল সেলাইয়ের মাথা হল হাতের সেলাই। এটির উপরিভাগ এবং পেছনটি একই। এটি একক সুতা হতে প্রস্তুত হয়। প্রয়োগ, দামি জামা, জ্যাকেট, গার্মেন্টস স্যাম্পেলে সেলাই। শ্রেণী 300, লক সেলাই। এই ধরনের সেলাই দুই বা ততোধিক গ্রুপের সুতা হতে প্রস্তুত হয়। এখানের দুটি ইন্টারলেসিং দ্বারা যুক্ত করা হয়েছে। খুব সাধারণত ওভেন গার্মেন্টসে ব্যবহার হয়। এটি যে কোনো প্রকারে পাবেন। অন্তর্বাস, নকশামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়। শ্রেণী 400, মাল্টিথ্রেড চেন সেলাই। এই শ্রেণী দুই বা ততোধিক দলের সুতার সাথে উৎপন্ন হয়। কোমরের বেল্টের এলাস্টিক, বেল্টের অলংকারিক সেলাইয়ের ব্যবহার হয়। শ্রেণী 500, উপরের প্রান্তের চেন সেলাই। এই ধরনের স্টিচ এই শ্রেণীতে তৈরি করা হয় এক অথবা একের বেশি সুতার দল দ্বারা। এখানে অন্তত এক দলের সুতা উপাদানের প্রান্তের দিয়ে অতিক্রম করে, তাই কাপড় থেকে কোনো সুতা বের হতে পারে না। বোনা কাপড়ের প্রান্ত সুনির্মিত করা হয়, যেখানে স্টিচের বিস্তারের ক্ষমতা গুরুত্বপূর্ণ, যেমন পোলো টি, খেলার পোশাক, নাচের পোশাক ইত্যাদি। শ্রেণী 600, আবরণ চেন সেলাই। এই ধরনের স্টিচ সাধারণত তৈরি করা হয় তিন ধরনের সুতার দল দ্বারা। দুই দলের সুতা উভয় পাশ হতে দেখা যায়। ব্যবহার, বোনা, মহিলাদের অন্তর্বাস, এলাস্টিক, বাঁধাই, সাজানো ইত্যাদি। এটা মূলত সাজানোর জন্য ব্যবহার করা হয়, যেমন অনেকে নিজেদেরকে আবিষ্কার করে কুশনের প্রান্তে।